চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজের বিশেষ কার্যক্রম চলছে, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, তিন দিনের বিশেষ টিকাদান কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রে আমরা উপচে পড়া ভিড়ের খবর পেয়েছি, চট্টগ্রাম কেন্দ্রগুলোর কি অবস্থা? আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল। এখানেও সকাল থেকে যে টিকা কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে দ্বিতীয় ডোজের, তবে আজকে গতকালকে যে উপচে পড়া ভিড় ছিল সেটি আজকেও অব্যাহত আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে এই লাইন। এখানে যারা টিকা নিতে এসেছেন তারা যেটি অভিযোগ করছেন, সকাল থেকে যে উপচে পড়া ভিড় সে অনুযায়ী আসলে যে টিকা প্রয়োগের যে কার্যক্রম সেটি আসলে ধীর গতিতে চলছে। পাশাপাশি এখানে যে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের অভিযোগ, তাদেরকে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো সত্ত্বেও তাদেরকে রেখে যে যারা সিরিয়াল ছাড়া আসছেন তাদেরকে অনেক সময় তারা অভিযোগ করছেন, এখানে যারা দায়িত্বে আছেন তারা বিনা সিরিয়ালে লোক প্রবেশ করাচ্ছেন, যার কারণে যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তাদেরকে আরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া যে ভিতরে যে টিকা কার্যক্রম চলছে সেটি আমরা আসার পরে কিছুটা আসলে কর্তৃপক্ষ কিছুটা তাদের যে গতি সেটি বাড়িয়েছে, এর আগে বলতে গেলে অনেকটাই ধীর গতি ছিল, যার কারণে এখানে মানুষের প্রায় যেটি বলছিলাম 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই লাইন চলে গিয়েছে। এছাড়া এখানে আমি যে গেটটি দেখাচ্ছি এই গেটটি দিয়ে এতক্ষণ পর্যন্ত বিনা সিরিয়ালে যে লোকজনদের যে প্রবেশ করানো সেটি প্রবেশ করানো হয়েছিল, আমরা আসার পরে ক্যামেরা দেখে সেটি তারা বন্ধ করে দেয়। এছাড়া এখানে তবে অভিযোগের বিষয়ে যারা এখানে প্রশাসনে যারা আছে তারা যেটি বলছেন তারা এরকম অভিযোগ তারা অস্বীকার করছেন। পাশাপাশি যে যারা সাধারণ মানুষজন আছেন তারা বলছেন এই টিকা কার্যক্রমের গতি না বাড়ালে এটি আসলে মানুষের জন্য যে ভোগান্তি সে ভোগান্তি আরও বাড়বে। তারা এছাড়াও চট্টগ্রামে গেল মাসে যে টিকা কার্যক্রম চলছিল তখনও কিন্তু অনেক উপচে পড়া ভিড় ছিল, তবে তখন টিকা কার্যক্রমের গতিতে আর একটু গতি ছিল বিধায় এতটা অভিযোগ আসেনি যেটি দ্বিতীয় পর্যায়ে চলছে। সাথী ধন্যবাদ ইবেন।